বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনকে ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার মা রোকেয়া খাতুন ও ভাই আবরার ফায়াজ। তবে যে পাঁচ জনের যাবজ্জীবন রায় হয়েছে তাদেরও ফাঁসি চান আবরারের মা। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, বিশেষ করে হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিল অমিত সাহা, তার ফাঁসি হওয়া দরকার। আবরারের মা ভাই দুইজনই এই রায় দ্রুত কার্যকরের দাবি তোলেন। রায় ঘোষণার পর কুষ্টিয়ার পিটিআই রোডের বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন তারা। আমি কি বলবো এখন আমি বুঝতে পারছি না। তবে ওই বীরজন দিয়েছে এবং এই পাঁচ এদের বীরজনের জন্য অনতিবিলম্বে এদের রায় যেন কার্যকারী করা হয়। অমিত শাহ বাদ গিয়ে সে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে, কিন্তু সে হচ্ছে অন্যতম কিছু নির্দেশদাতা ছিলেন। সে যখন তাকে মারতে মারতে যখন তাকে ফোন দেওয়া হয় সে বলে যে ওকে আরো 2 ঘন্টা পিটানো যাবে, এটা সে বলে। তারপরও আবার সে হচ্ছে আবার হলে আসছে কিনা এই খোঁজ খবরটাও সেই নিয়েছিল। আবার সে হচ্ছে ওখানে উপস্থিত না থাকলেও সে নির্দেশদাতা একজন ছিল, তো আমরা তারও ফাঁসি হবে এটা চেয়েছিলাম।